হ্যালো ভিউার্স আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো সেটা হচ্ছে একজন মানুষের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য কখন হাঁটবেন বা কতটুকুন হাঁটা লাগবে তো চলুন আমরা দেখিনি কতটুকুন হাঁটলে আমরা ভালো থাকতে পারে বা ভালো থাকবো একজন মানুষ নিয়মিত হেঁটেই নিজেকে সুস্থ রাখতে পারেন শরীর ভালো রাখার জন্য মানুষের আয়োজনের কমতি থাকে না আবার একটু অসচেতন থাকলেই শরীরের সুখ অসুখে পরিণত হতে পারে ছোট্ট একটা টনিক আপনার স্বাস্থ্য ও শরীর ভালো রাখতে পারে তা হলো হাঁটা তবে হাঁটা শুরুর আগে বেশ কিছু প্রশ্ন মাথায় চলে আসে কখন হাঁটবেন কত সময় হাঁটবেন হাঁটার গতি কেমন হবে ইত্যাদি হাঁটা নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতির ল্যাবরেটরিজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর সুভাগত চৌধুরী হাঁটতে গেলে প্রথমেই যে ভাবনাটা আসে সেটা হলো কখন হাঁটবেন সুভাগত চৌধুরী চৌধুরীর উত্তর যে কোনো সময় হাঁটতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাঁটার জন্য যখন সময় বের করতে পারবেন তখনই হাঁটবেন তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় বিকেল আমাদের কত সময় হাঁটা উচিত চিকিৎসক বলছেন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা উচিত তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন নাও হাঁটতে পারেন পাঁচ দিন তিরিশ মিনিট করে একশো মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন মানে একজন মানুষের সপ্তাহে একশো মিনিট হাঁটা জরুরি অনেকে সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে বের হন বা হেঁটে এসে ঘুমিয়ে পড়েন তাদের জন্য সুভাগত চৌধুরী পরামর্শ ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক না ঘুম থেকে উঠার কমপক্ষে তিরিশ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত কারণ যদি সকালে অফিসে যাওয়ার তাড়া থাকে তাহলে ঘুম থেকে একটু আগে অভ্যাস করুন এরপর আধা ঘন্টা সময় নিয়ে তারপর হাঁটতে বের হন দেখবেন দিনটা আপনার কাছে বেশ বড় মনে হচ্ছে শারীরিক অবস্থা ভালো থাকলেও আরো বেশি সময় ধরে আপনি হাঁটতে পারেন তবে কখনোই তিরিশ মিনিটের কম হাঁটা উচিত হবে না কারো যদি একেবারে তিরিশ মিনিট হাঁটার সক্ষমতা না থাকে তাহলে তিনবার প্রতিবার দশ মিনিট করে তিরিশ মিনিট হাঁটতে পারেন অথবা একবার বিশ মিনিট অন্যবার দশ মিনিট করে মোট তিরিশ যেভাবেই হোক আপনাকে তিরিশ মিনিট পূরণ করতে হবে এবং তবে বয়স্কদের হাঁটার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হাঁটতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না যারা দিনের বেশিরভাগ সন্ধ্যা বা রাতে হাঁটেন তাদের ঘুমোতে যাওয়ার কমপক্ষে দু থেকে তিন ঘন্টা আগেই হাঁটা উচিত হেঁটে এসে ঘুমোতে যাওয়া উচিত নয় হেঁটে এসে শরীর দুর্বল মনে হলে বা ঘুম এলে ঘুমানোর জন্য এই সময়টুকু অপেক্ষা করা উচিত খাওয়ার ঠিক আগে বা খাওয়া শেষ করে হাঁটা উচিত না যারা সকাল বিকাল ও সন্ধ্যার পর হাঁটতে সময় পান না তারা তিনবেলা খাওয়ার পর দশ মিনিট করে হাঁটতে পারেন এই সময় হাঁটতে পারলে শরীরের জন্য বেশ উপকার হয় সুগার ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে খাওয়ার পর দশ মিনিট হাঁটা যারা হাঁটতে চান না তাদের জন্য সুভাগত চৌধুরী বলেন হাঁটার কোনো বিকল্প নেই মন না চাইলেও জোর করে হাঁটতে হবে সুস্থ থাকতে হলে হাঁটতেই হবে এবার হাঁটতে তো বের হলেন কিন্তু কেমন গতিতে হাঁটবেন সুভাগত চৌধুরী বলেন মাঝারি গতিতেই হাঁটা উচিত হাঁটতে হাঁটতে কথা বলা যায় এমন হলেই চলবে তবে হাঁটার গতি এমন পর্যায়ে কমিয়ে আনা ঠিক হবে না যেন উদ্দেশ্যটা হাঁটা নয় গল্প করা তাহলে গল্পই হবে হাঁটার হবে না আমাদের সবারই কাম্য সুস্থ থাকা ভালো থাকা স্বস্তিতে থাকা হাঁটার বিকল্প নেই সবারই হাঁটা উচিত সবার সুস্থতা কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই